আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনি কি একজন পিৎজা লাভার? যদি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। সেই 18 শতকে ইতালিতে উৎপত্তি হওয়া একটি খাবার এখন আর শুধু ইতালিতেই সীমাবদ্ধ নেই, অন্যান্য দেশের মতো এই পিৎজা বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়। পিৎজাবার্গ, ধানমন্ডি ব্রাঞ্চ, বর্তমানে ইয়াং জেনারেশনের কাছে এই পিৎজাবার্গটি ব্যাপক জনপ্রিয়। তো ধানমন্ডি পিৎজাবার্গে পিৎজা খেতে চাইলে আপনাকে যেতে হবে সাত মসজিদ রোড এবং এই মার্কেটের লিফটের তৃতীয় তলাতেই তাদের এই সুন্দর মনোরম পরিবেশে পিৎজাবার্গ রেস্টুরেন্টটি অবস্থিত। আর রেস্টুরেন্টটিতে ঢুকতেই আপনার চোখে পড়বে নজর কাড়া সব ডেকোরেশন, এক কথায় একে এক ওয়েল প্ল্যান ইন্টেরিয়রই বলা চলে। তো আমি আজকে এই পিৎজাবার্গে একটি 4 ফ্লেভার পিৎজা, সেই সাথে ব্লু ওশেন মকটেল অর্ডার করেছি এবং এই পিৎজাটা হতে প্রায় 30 থেকে 35 মিনিট লাগে এবং এখনও আমার 27 মিনিট অপেক্ষা করতে হবে পিৎজাটা খাওয়ার জন্য। আফটার 30 মিনিটস আমার খাবারগুলো এখন আমার সামনে চলে এসেছে। সেন মকটেলের ডেকোরেশনটা ছিল জোশ এবং এটার প্রাইস 165 টাকা। সেই সাথে আজকের বিশেষ আকর্ষণ 4 ফ্লেভার পিৎজা, যেটার প্রাইস ছিল 425 টাকা। তবে এটার স্মল এবং লার্জ সাইজের দামটা একটু কম এবং বেশি হতে পারে। তো একটা পিৎজার মধ্যে 4 রকমের ফ্লেভার পাবো, বিষয়টা আমার কাছে দারুণ লাগছিল। তো প্রথমেই আজকের ফার্স্ট ফ্লেভার সল্ট ওয়াটার শিম দিয়ে আমি আজকের পিৎজা খাওয়াটি শুরু করে দিলাম। পিৎজার মধ্যে চিংড়ি, আসলে এরকম ফ্লেভার এর আগে আমার কখনো খাওয়া হয়নি। তো প্রথমবারের মতো খাওয়া সল্ট ওয়াটার শিম পিৎজার ফ্লেভারটি আমার কাছে মোটামুটি ভালোই লাগলো। এবার আরেকটা ফ্লেভার টেস্ট করার পালা, চেডার চিজ অ্যান্ড স্পাইসি চিকেন বল। দুইটার কম্বিনেশনে তৈরি করা এই পিৎজাটি দেখতে কিন্তু বেশ লাগছিল। তো এই পিৎজাটি খাওয়ার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে মেয়োনিজ অ্যাড করে নিলাম। আর মেয়ো অ্যাড করে এই পিৎজাটি খেতে আমার কাছে দারুণ লাগলো। সো এইবার তাদের চিকেন টিক্কা ফ্লেভারের স্লাইসটি টেস্ট করার পালা। একটা বিষয় বলে রাখা ভালো, প্রত্যেকটি পিৎজাতেই চিজের কনসেন্ট্রেশনটা ছিল দেখার মতো। চিকেন টিক্কা ফ্লেভারের পিৎজাটিতে আমি মনমতো সস যুক্ত করে নিলাম। আর আমি যখন এই স্লাইসটি মুখে দিলাম তখন আমি খুব ভালো করে রিয়েলাইজ করলাম আমার আগের খাওয়া দুইটি পিৎজা ফ্লেভারের চেয়ে এইটা খেতে আমার কাছে বেশি ভালো লাগলো। অ্যাট লাস্ট নাম্বার 4, সুইট কর্ন উইথ সসেস। পিৎজাটি কাটলাম এবং তাতে পরিমাণ মতো মেয়ো অ্যাড করলাম। আর সসেস, সুইট কর্ন এবং চিজ তিনটার কম্বিনেশনে তৈরি করা এই পিৎজাটি খেতে আমার কাছে ভালোই লাগলো। আফটার ফিনিশিং 4 ফ্লেভার পিৎজা, নাও আই এম এঙ্গেজড উইথ ব্লু ওশেন মকটেল। এটার ডেকোরেশন যেমন সুন্দর ছিল আর এটা খেতে একেবারে ডিফারেন্ট ছিল আমার জন্য। তো বন্ধুরা, এই 4টি ভিন্ন স্বাদের পিৎজা খেতে চাইলে চলে আসুন পিৎজাবার্গে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।